হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। জানবো মেষ রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো কেরিয়ারটা একটু উত্থান পথনে ভরা থাকছে। দশম ঘরে শনি মহারাজের উপস্থিতি আপনাকে প্রচণ্ড স্ট্রাগল করাবে, আপনাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে আপনার কেরিয়ারে। আপনি যদি স্ট্রাগল করতে পারেন, যদি অত্যাধিক পরিশ্রম করতে পারেন, অবশ্যই করে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পাবেন। আপনি বিনা পরিশ্রমে এ মাসে কেরিয়ারে কোনো কিছুর বিনিময়ে সফলতার মুখ দেখতে পাবেন না। প্রচণ্ড স্ট্রাগল আছে, তার বিনিময়ে গিয়ে কিন্তু সফলতা থাকবে। আপনাকে প্ল্যানিং করতে হবে কাজ করার আগে, প্রপার প্ল্যানিং করে কাজ করলে আপনি অবশ্যই করে কিন্তু এগিয়ে যাবেন। সপ্তম ভাবে সূর্য, বুধ, শুক্র এবং কেতুর প্রভাব এবং তার ওপর শনির দৃষ্টি। উত্থান পতন থাকছে, উত্থান পতনের মধ্যেও কিন্তু আপনারা ব্যবসায় পরিশ্রমের দ্বারা কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন। জানবো এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে বলবো শনির প্রভাবের জন্য কিছুটা বাধাপ্রাপ্ত হবে, কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হলেও আপনি আপনার একাগ্রতার দ্বারা আপনার এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যারা সাধারণ এডুকেশন, জাস্ট বেসিক এডুকেশনটুকু করেন, তাদের এডুকেশনে সেরকমভাবে কোনো রকম সমস্যা থাকছে না। ছোটোখাটো সমস্যা থাকলেও সেটাকে ওভারকাম করে আপনারা এগিয়ে যাবেন। ১৬ তারিখে সূর্য আপনাদের অষ্টমভাবে যাওয়ার কারণে পড়াশোনায় কিছুটা হলেও বাধাপ্রাপ্ত এই সময় আপনারা হবেন। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের কথা বলতে গেলে ফ্যামিলি লাইফ স্টেবল থাকছে, ফ্যামিলি লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না। শুক্র রাশির সপ্তমে থাকবে, আপনি আপনার পরিবারের জন্য, আপনার পার্টনারের, আপনার জীবনসঙ্গীর প্রচণ্ড সাপোর্ট পাবেন পরিবারের জন্য। পরিবারের যে কোনো রকম সমস্যা আপনি আপনার জীবনসঙ্গিনীর সাহায্যে অবশ্যই করে কিন্তু উতরে যেতে সক্ষম হবেন। ফ্যামিলি লাইফ স্টেবল, ফ্যামিলি লাইফ নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু থাকছে না। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো। আপনারা যদি প্রেম করেন তাহলে এই মাসে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যাকে পছন্দ করেন তাকেই কিন্তু এ মাসে বিয়ে করতে পারেন। যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন যে বিয়ে করবেন বা বিয়ের কথা বাড়িতে বলবেন, অনেক দিন ধরে এটা নিয়ে একটা সমস্যা চলে আসছিল, তাদেরকে বলবো এই সময় এই জিনিসটাকে কাজে, এই সময়টাকে কাজে লাগান। আপনাদের কথা বাড়ির লোকের সাথে বলুন, দেখবেন আপনাদের সমস্যা কিন্তু চলে গেছে। যারা বিবাহিত নন তাদের কিন্তু এই মাসে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। সপ্তমে অনেকগুলো গ্রহ, সূর্য, বুধ, শুক্র, কেতু, এতগুলো গ্রহ হয়ে যাওয়ার ফলে সপ্তম ঘরটা কিন্তু একটু হচকচ হয়ে থাকছে। বিবাহিত জীবনের বিশাল কোনো সমস্যা না থাকলেও কিছুটা টানা পড়েন এই মাসটায় চলবে। দুজনের মধ্যে ভালোবাসা অবশ্যই করে থাকছে, কিন্তু কিছুটা টানা পড়েনের মধ্যে দিয়ে এই মাসটা কাটাতে হচ্ছে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন একই, দ্বাদশ ঘরে বসে বকরি বৃহস্পতি আপনাদের খরচা প্রচণ্ড পরিমাণ কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থনৈতিক পরিস্থিতি যেমন ছিল সেরকমই থাকছে, আয় সেরকমভাবে বাড়ছে না কিন্তু ব্যয় প্রচণ্ড রকমভাবে বেড়ে যাচ্ছে। তাই বলবো প্রচণ্ড রকমভাবে একটা পরিকল্পনা করে এগোন, না হলে কিন্তু এ মাসে কোনো কিছুর বিনিময়ে আপনারা আপনাদের ব্যয়টাকে আটকাতে পারবেন না। একটু প্ল্যানিং করে চললে দেখবেন অনেকটা উপশম, অনেকটা সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে বলবো রাহু কেতুর প্রভাবে স্বাস্থ্যের কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব থাকবে। হেলথের দিক থেকে আপনারা একটু বেটার থাকছেন না, স্বাস্থ্যের যত্ন নিন, না হলে কিন্তু গোটা মাসটাই প্রচণ্ড রকমভাবে সাফার করবে। নভেম্বর মাসটা মোটামুটিভাবে চলে যাচ্ছে, সেটা আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকুন, টাটা।